আজকে এনার হেয়ার ট্রান্সপ্লান্ট আছে, ইনি হচ্ছেন 53 ইয়ার ওল্ড। আমি আগে এনার একটা হেয়ার ট্রান্সপ্লান্টটা করেছি, এই জায়গাটা 52 ইয়ার্স ওল্ড যে টাইমে এনার বয়স ছিল। তো সে টাইমে বেসিক্যালি আমরা ফার্স্ট যে টাইমে ওনাকে দেখা হয়েছে সে টাইমে গ্রেড 7 বাল্ডনেস, এখান থেকে নিয়ে পুরো এখানে অবধি, প্লাস ভ্যারি লিমিটেড আমাদের একটা ডোনার ছিল, ডোনার স্পার্স অনেক বেশি। আজকে একটা সেকেন্ড হেয়ার ট্রান্সপ্লান্ট, যেতে কি উনার এই এরিয়াকে করব, কেন কি উনি নেকটা আরো এক্সটেনশন করতে পারবেন না, তো সেই জন্য আমি একটু এই এরিয়াটা আপনাকে ক্যামেরা উঁচু করে দেখিয়ে দিচ্ছি। তো এই এরিয়া আছে, প্লাস এখানে আপনি দেখতে পারেন কি খুবই স্পার্স যেটা আছে। তো তাতেই আমাদের করতে হবে, আর আগেটা স্কার খুবই পাতলা এসছে, এখন যেটা আমরা করব আবার FUT হেয়ার ট্রান্সপ্লান্টটা করব। তো সব কিছু তারপরে আপনাকে দেখানো হবে ট্রান্সপ্লান্টের বাদে। তো আজকে আপনার সেকেন্ড হেয়ার ট্রান্সপ্লান্টটা কমপ্লিট হলো, আপনার বয়স 53 ইয়ার্স, আর সেকেন্ড যে ফার্স্ট হেয়ার ট্রান্সপ্লান্টটা আমরা করেছিলাম সে টাইমে আপনার বয়স ছিল 52 5 মান্থস আগে, আস্তে আস্তে 5 মাস আগে এরিয়াটা, ক্রাউন এরিয়া যেটা বাকি ছিল আপনার গ্রেট 7, মানে এখান থেকে এখানে অবধি পুরো ফাঁকা ছিল, প্লাস আপনার ডোনারে একটা সমস্যা, আচ্ছা মানে ডোনারটা কম, আর আপনার নেকে যেটা স্টিফনেস, যেটা একটা ব্যাক পেইন, আমার স্পন্ডাইলাইটিস রয়েছে, স্পন্ডাইলাইটিস আছে, যে জন্য আমরা একটা পজিশন বানাতে পারিনি। এটা শুরু থেকেই আপনি আমাকে জানিয়েছিলেন, ঠিক আছে, প্লাস যে মেডিকেল অ্যালাইনমেন্ট আছে তাদের জন্য মানে লিমিটেড যেটা পসিবিলিটি, তার মধ্যে আমাদের একটা খুবই ভালো রেজাল্ট এসেছে, আমি তো খুবই খুশি, আর আপনি খুশি আছেন? ফার্স্ট ট্রান্সপ্লান্টে তো আমি খুশি, আই এম হ্যাপি। এবার সেকেন্ডের রেজাল্ট কিরকম হয় আপনাকে চুজ করেছিলাম কারণ আপনার ফার্স্ট অফ অল মানে আপনার বিহেভিয়ারটা আমার খুব ভালো লেগেছিল, এক নাম্বার ওয়ান, আর দ্বিতীয়ত আমার মনে হয়েছিল এটা কস্ট ফ্রেন্ডলি, মানে আমরা মোটামুটি মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস টাইপের লোকই ধরুন, খুব তবে একেবারে খুব উচ্চবিত্ত লোক নই, তো সেই হিসেবে আমার মনে হয়েছিল যে যে কস্টিংটা আপনি নিচ্ছেন, আমি আমি কম্প্যারিজন করেছিলাম আরও 2 জনের সঙ্গে যারা এই ধরনের করেন, তাদের রেটটা আমার একটু বেশি মনে হয়েছিল, তার তুলনায় আপনার রেটটা কম। এক নম্বর হলো কস্টিং এর ব্যাপারটা, আরো কিছু ফ্যাক্টর ছিল যেটাতে আপনি আমাদেরকে চুজ করা হলেন? সেকেন্ডটা ছিল যে আপনার বিহেভিয়ার আমার ভালো লেগেছিল, আপনাকে ভালো, আপনাকে খুব খুব ভালো, খুব ভালো লেগেছিল ভদ্রলোক বলে। এখানে আসার বাদে, আপনার ফার্স্ট হেয়ার ট্রান্সপ্লান্ট কমপ্লিট হয়ে যাওয়ার বাদে, এতদিন আপনি আমাদের কাছে এসেছেন, তো এখানকার স্টাফ আর এখানকার পরিবেশ আমার খুবই ভালো লাগে, এখানে আসতে আমার এখানে আসতেও খুব খুবই ভালো লাগে, আর এখন তো সবাই যারা আছেন আমাদের দাদারা বা ভাইরা প্রায় আমার নিজের বন্ধুর মতো হয়ে গেছেন, তাদের সঙ্গে নিজে কোনো কথা বলি খুব ভালোই লাগে। আমি একজন পুরনো কাস্টমার বা পুরনো পেশেন্ট, তো সেই হিসেবে আমি তো মানে এই জায়গাটার সঙ্গে অনেকটা ফ্যামিলিয়ার হয়ে গেছি, এই হচ্ছে। প্লাস কি আছে, যেমন কি অন্য জায়গা থেকে টিম মানে না নিয়ে আমাদের যে নিজস্ব একটা টিম আছে সেটা একটা বড় ব্যাপার, হ্যাঁ নিশ্চয়ই সেটা বটে, তাতে কি আছে একটা কন্ট্রোল ব্যাপার তো থাকে, একটা জিনিসটা কি থাকে ফিক্সড প্রোটোকল থাকে ওদের মধ্যে, আমাদেরকে মানে কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং সব সময় রয়েছে, তো আপনি ভালোভাবে যান, আপনার আজকে তেমন কিছু ব্যথা ব্যথা নিয়ে তো কোনো সমস্যা কিছু নেই, আপনি খুবই কমফোর্টেবল ছিলেন, কিশোর কুমারের গান শুনেছেন আপনি, কিছুই টেনশন ছিল না। তো ভালো করে বাড়ি যান, থ্যাংক ইউ।